শুরুতে এই সংবাদ শিরোনাম। মিয়ানমারে বিক্ষোভে এলোপাথারি গুলি, নিহত আরও সাতজন। সোচির বিরুদ্ধে $6 লক্ষ ঘুষ নেয়া এবং সোনা আত্মসাদের অভিযোগ, হতে পারে রিমান্ড। ট্রাম্পের ফোনালাপ ফাঁস, বিশ্ব তুলপার। হাসপাতাল থেকে এখনোই ছাড়া পাচ্ছেন না মমতা। এবং সবশেষ থাকছে, উত্তেজনা বাড়িয়ে পূর্ব চীন সাগরে সেনা পাঠাচ্ছে জাপান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারে বিক্ষোভে আবারও এলোপাথারি গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে আরও 7 বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ইয়াঙ্গুনের নর্থ ডাগর জেলার, বাকি 6 জন সেন্ট্রাল টাউনের। ধরপাকড় সত্ত্বেও আজ বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরে জান্তা বিরোধী বিক্ষোভ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর দিয়েছে। হাসপাতালে মরদেহ নিয়ে যেতে সহায়তা করা 31 বছর বয়সী এক যুবক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, বিশ্বাসই করতে পারছি না যে তারা এমনটা করতে পারে। দেশটির অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর গ্রুপ বলেছে, বৃহস্পতিবারের এই হত্যাকাণ্ড ছাড়াও এর আগে আরও 60 জন নিহত হয়েছেন। 1 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আটক হয়েছেন 2000-এরও বেশি। এমন এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে শান্তিপূর্ণ প্রতিবাদে রণক্ষেত্রের অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। $6 লাখ ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে। সামরিক সরকার তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে সরকারে থাকাকালে সোনা আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে সুচের বিরুদ্ধে। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনেক ব্যক্তিকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন্টুন জানিয়েছেন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট সহ আরও কয়েকজন ক্যাবিনেট সদস্যও এই দুর্নীতিতে জড়িত রয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট এ অনিয়মের বিরুদ্ধে দেয়া সেনাবাহিনীর রিপোর্টের ভিত্তিতে কোনোরকম ব্যবস্থা না নেওয়ার জন্যও নির্বাচন কমিশনকে চাপ দেওয়া হয়। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি সুচিয়ের নির্বাচিত সরকারকে উৎখাত করার পর সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তোলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, তার মধ্যে এটাই সবচেয়ে বড় অভিযোগ। উৎখাতের পর থেকে সুচি এবং অন্যান্য প্রভাবশালী রাজনীতিবিদদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত বছরের 3 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন তিনি। ভোটে তিনি যে জয়ী হবেন না তা বুঝতে পেরেও কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভোট জালিয়াতির অভিযোগ এনেছিলেন। করেছিলেন বিভিন্ন রাজ্যে মামলা, এমনকি ভোট পুনরায় গণনা করতে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের উপরও চাপ সৃষ্টি করেছিলেন। সেই চাপ প্রয়োগের একটি ফোনালাপ ফাঁস হয়ে গেছে। ব্যালেট গ্রাউন্ড বলে পরিচিত জর্জিয়ার সেক্রেটারি অফিস স্টেট অফিসের প্রধান তদন্তকারী কর্মকর্তা ফ্রান্সিস ওয়াটসনের সঙ্গে গত ডিসেম্বরে তিনি ফোন আলাপ করেন। তখন তিনি ওই কর্মকর্তাকে ফলাফল পরিবর্তন করার জন্য চাপ দিয়েছিলেন। ফোনালাপটি 6 মিনিটের। এতে ফ্রান্সিস ওয়াটসনকে ডোনাল্ড ট্রাম্প বলেন, জর্জিয়ায় সব কিছুই জিতেছি এবং এটা আমি জানি, এমনকি দেশের জনগণও এটা জানে। সেখানে নিশ্চয় খারাপ কিছু একটা হয়েছে, আমি এই রাজ্যে হারতে পারি না। তিনি পুরনো স্বাক্ষরের সঙ্গে ভোটদাতাদের নতুন স্বাক্ষর মিলিয়ে দেখানোর অনুরোধ করেন এবং বলেন, ভোট জালিয়াতির প্রমাণ বের করে এনে সঠিক ফলাফল প্রকাশিত করতে পারলে আপনাকে ফ্রান্সিস ওয়াটসন মূল্যায়ন করা হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না। SSKM হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মমতা বা পায়ের গোড়ালিতে এখনও ব্যথা রয়েছে। তার শরীরে সোডিয়ামের মাত্রাও কম, তাই এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। মমতার জন্য গঠিত মেডিকেল বোর্ড বৃহস্পতিবার বিকেলে আবারও তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়ায় গুরুতর আঘাত পান মমতা। সেখান থেকে তাকে গ্রিন করিডোর করে SSKM এ আনা হয়। রাতে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে গিয়ে MRI করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে SSKM এর অধ্যক্ষ মনির বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে,
বা পায়ের গোড়ালির ব্যথাও রয়েছে। আবার এক্স রে এবং সিটি স্ক্যান করা হবে। বৃহস্পতিবার মমতা হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা দেন। সেখানে মমতা বলেন, গতকাল আমরা খুবই জোরে চোট লেগেছে, আমার পায়ে চোট আছে, ইঞ্জুরি আছে, লিগামেন্টে চোট লেগেছে। কাল আমরা মাথায় এবং চেস্টে খুব পেন হয়েছে, এত বড় একটা চোট লেগেছে। গাড়ির বনেটের উপর আমি দাঁড়িয়ে সকলকে নমস্কার করেছিলাম, তখন এমন জোরে চাপ আসে, তখন পুরো গাড়িটা আমার পায়ের উপর চেপে যায়। আমার কাছে যে ওষুধগুলো ছিল সেগুলো খেয়ে কলকাতার দিকে রওনা হই, ডাক্তারদের চিকিৎসাতে আছি। চীনের কর্মকাণ্ড বাড়ানো ঠেকাতে পূর্ব চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে সেনা পাঠানোর কথা বিবেচনা করছে জাপান। এ নিয়ে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। চীন, জাপান উভয় দেশই এই দ্বীপপুঞ্জের নিজেদের বলে দাবি করে আসছে। জানা গেছে, উপকূলরক্ষী বাহিনী জাপান নিয়ন্ত্রিত বিয়াও দ্বীপপুঞ্জের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পানিতে তাদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে, যা জাপানের সেন কাকুচ নামে পরিচিত। গত মাসে একটি নতুন আইন বাস্তবায়নের পর এই বর্ধিত কার্যক্রম করা হয়েছে, যার ফলে চীনের সামরিক বাহিনী বিদেশি জাহাজের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারে। আরাকান আর্মিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল মিয়ানমার। সমঝোতার পর রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রয়টার্স জানিয়েছে, গোষ্ঠীটি হামলা চালানো বন্ধ করেছে এবং দেশ জুড়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে রাজি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর সৃষ্ট বিক্ষোভ সামাল দিতে মিয়ানমারের সেনাবাহিনীকে প্রায় প্রতিদিনই সংগ্রাম করতে হচ্ছে। এরই মধ্যে এই সিদ্ধান্ত নিল দেশটির সামরিক জান্তা। আরাকান আর্মি রাখাইন রাজ্যের বৃহত্তর স্বায়ত্তশাসিতর জন্য লড়াই করছে। গত 2 বছরে বিদ্রোহী এই গোষ্ঠীটি মিয়ানমারের বিদ্রোহী বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে সমীহ জাগানো নাম হয়ে উঠেছে। গত বছর সচিন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির দলীয় সরকার আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করেছিল। আরাকান আর্মি নভেম্বরে সাময়িক অস্ত্রবিরতি করার বিষয়ে সম্মত হয়েছিল। সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়া নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও গোষ্ঠীটি সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। আরাকানিদের বেশিরভাগই থেরবাদী বৌদ্ধ, এটাই মিয়ানমারের মূল ধর্ম। উপকূলীয় রাখাইন প্রদেশ অতীতে স্বাধীন আরাকান রাজ্য ছিল। 18 শতকের বার্মিসের আগ্রাসনের অঞ্চলটি সার্বভৌমত্ব হারায়। 2018 সালের জানুয়ারিতে রাজ্যের সার্বভৌমত্ব হারানোর সেই বার্ষিকী পালন করে স্থানীয়রা। সেই আন্দোলনে পুলিশ গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। আন্দোলনের পরই রাষ্ট্রদ্রোহের অভিযোগে প্রদেশের সবচেয়ে জনপ্রতিক দল আরাকান ন্যাশনাল পার্টির প্রধান সহ 2 জন অধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে এখনও বিচার চলছে। অনেক নিগোষ্ঠী রাখেন খুব প্রকাশ করে বলেন, 2015 সালের নির্বাচনে NNP-র প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেলেও 2016 সালে সচিন নেতৃত্বাধীন NLD সরকার তাদের নিজস্ব মুখ্যমন্ত্রীকে সেখানে নিয়োগ দেয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।